ইউরোপের এভিয়েশন খাতগুলোতে খনি থেকে পাওয়া জীবাশ্ম জ্বালানির যুগ শেষ হতে চলেছে। এরই মধ্যে জীবাশ্ম জ্বালানি বাদ দিয়ে সবুজ জ্বালানি বাধ্যতামূলক করা হয়েছে ইউরোপ ভিত্তিক এয়ারলাইন্সগুলোর জন্য। বর্তমানে সারা বিশ্বে বিমানের জন্য ব্যবহার করা হয় জেট ফুয়েল, যা মূলত কেরোসিন, বিশেষভাবে পরিশোধিত কেরোসিন, টার্বাইন ইঞ্জিন, টার্বোপ্রপ ইঞ্জিন ও জেট ইঞ্জিন সহ বিমানে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কিন্তু কেরোসিন ব্যবহারে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস উৎপাদন হয় এবং এর মজুদ ও একসময় ফুরিয়ে যাবে। তাই বিজ্ঞানীরা এমন বিকল্প খুঁজছেন যা ব্যবহারে পরিবেশের ক্ষতি হবে না, যোগান হবে অসীম। এ ধরনের জ্বালানি মূলত সবুজ জ্বালানি। প্রযুক্তির ব্যাপক উন্নয়নে আজ জেট ফুয়েলের বিকল্প উৎপাদন সম্ভব। তার মধ্যে একটি হচ্ছে পাম অয়েল। ইতিমধ্যে ইন্দোনেশিয়া পাম অয়েল মিশ্রিত জেট ফুয়েল ব্যবহার করে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করে সফলতা লাভ করেছে। যেহেতু বিমান পরিবহন খাতকে গ্রিনহাউস গ্যাস উৎপাদনের অন্যতম খাত হিসেবে দায়ী করা হয়, তাই অনেকদিন ধরেই বিমান সংস্থাগুলো জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজছে। কিন্তু এখনও তেমন কার্যকর ফলাফল পাওয়া যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়া এখনও জটিল ও জীবাশ্ম জ্বালানির চেয়েও ব্যয়বহুল। ইউরোপীয় ইউনিয়ন টেকসই ও সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য ইউরোপের এয়ারলাইনগুলোর জন্য সবুজ জ্বালানি ব্যবহার বাধ্যতামূলক করতে একটি চুক্তিতে সম্মত হয়েছে। এর ফলে সবুজ জ্বালানির বাজার তৈরি হবে এবং বিমান চলাচল সেক্টরে কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। ইউরোপীয় ইউনিয়ন তার প্রস্তাবে আরও বলেছে, 2030 সাল থেকে 1.2% জ্বালানি অবশ্যই কৃত্রিম সবুজ জ্বালানি হতে হবে, যা 2050 সালে শতকরা 35% বৃদ্ধি হতে পারে। কৃত্রিম জ্বালানি তৈরি করা হবে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। নির্গত কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তবে পরিবেশ বান্ধব হতে হলে এটি উৎপাদন করতে যে বিদ্যুৎ লাগে তা অবশ্য কার্বন মুক্ত হতে হবে এবং নবায়নযোগ্য বা পারমাণবিক উৎস থেকে আসতে হবে। এই অত্যাধুনিক প্রযুক্তিগুলো এখনও পরীক্ষামূলক এবং নবায়নযোগ্য জ্বালানির তুলনায় অনেক বেশি ব্যয়বহুল। যদি বিমান চালানো সংস্থাগুলো প্যারিস জলবায়ু চুক্তির সাথে একমত হয়ে গ্লোবাল ওয়ার্মিং রোধ করতে চায়, তাহলে বিমান খাতকে দীর্ঘমেয়াদে জীবাশ্ম জ্বালানি থেকে সম্পূর্ণভাবে দূরে সরে যেতে হবে। তাহলে দূষণমুক্ত বিকল্প জ্বালানি আমাদের আগামী পৃথিবীর জন্য আশীর্বাদ হয়ে উঠবে।